দাঁড়াও এখানে এসো না ওখানে যাও নুরাকা মার্শাল এই তো শেষ পরীক্ষার পরে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগে আমরা যাচ্ছি আসি জন্মদিন সেখানে তো রাতের বেলায় আমরা যাচ্ছি মাগরিবের নামাজ পড়ে আফরাজকে একটু পড়িয়ে তারপরে যাচ্ছি কারণ আফরাজের পরীক্ষা চলছিলো বুধবার দিন ছিল বৃহস্পতিবারে একটা পরীক্ষা আছে তোকে পড়ায় নিয়ে তারপরে যাচ্ছি যে সাড়ে আটটায় বাজে এরকম একটা হবে তো আমরা যেয়ে আগে মার্কেটে যাব ওর জন্য একটু ছোট্ট গিফট কিনবো আর নিউ মার্কেটে যেয়ে দেখে একদম কারেন্ট চলে গেছে অন্ধকার মানে কি একটা অবস্থা আর এই যে এখন হচ্ছে স্টেশন রোডটা দেখতে ভালো লাগছে আর বৃষ্টি হলে মানে পানি জমে থাকে সেই অবস্থা খারাপ তো যাই হোক এখানে আমরা আসলাম আর এখানে মানে এখন মানে পিছন গেটে বাইক রাখার জায়গা নেই তো রোপার দোকানগুলো যে পাশে হয় সে পাশে রেখে আমরা গিয়েছিলাম দেন গিফট কিনে চলে আসলাম আর এখন আপুর বাসাতেই যাচ্ছি অন্য কোথাও যাওয়ার নেই আর ওইখানে যে দেখি আসে আর আপুর নর্দরা তো আরও লেটে আসবে ওইখানে শুধু কি বলে লাগে আপুরা আসছিলো সৃষ্টিরা আর এই তো চলে আসছি আসার পরে আশি বছর রেডি হয়েছিল কিন্তু কারো কোলে আসছে না পরে আবার ওর সাথে আমরা ছবি তুলতে পেরেছি এই তো আর আপু অনেক রান্নাবান্না করেছে অনেক গেস্টই আসছে আপুর একটা ফ্রেন্ড এসেছে কলেজের টোপা পনেরো দিন পরে দেখলাম আর এতো আফরাজ খুব খুশি আফরাজ আবার নিজে আর্শিকে গিফট দিচ্ছে আরশি আবার নিচ্ছে সেগুলো দেখছে মানে এগুলাই চলছে দুজনের ছবি তুলছি হিজিপিজি ঝাপসা আর কি আর এতে এই দিকে হচ্ছে আর খেলছে ওই কাগজটা শব্দ হচ্ছে তো এই জন্য সে ইন্টারেস্ট পাচ্ছে মশাল্লা বলতে ভুলবেন না মশাল্লা যাই হোক দেখতে দেখতে মনে হয় যে এক বছর হয়ে গেল আর ড্রেসটা শিখ মানে কালারটা এই পার্পল কালারগুলো না সবগুলো সেডি খুবই সুন্দর মানে ভালো লাগে সব সময় দেখতে আর যদি বারবার বলছে আমি গিফট খুলি গিফট খুলি আর এই ঘরের মধ্যে আমরা বসে আছি আপনাদের ছিল ও আবার হচ্ছে একটু বাইরে গিয়েছিল আপ একটা কিছু কিনতে পাঠিয়েছিল এই জন্য আর হচ্ছে ওখানে আফরাজের দাদাও আছে তো এরপরে হচ্ছে আপনার বাবা বলছে কেক কখন কাটবে কেক কখন কাটবে তো কেকটা কাটা হবে এখন হচ্ছে খাবার দিচ্ছে কারণ অনেক মানুষ হয়ে যাচ্ছে আপুর পাশে একটু ছোটো তো সব মানুষ আসলে তো একসাথে জায়গা হবে না তো আমরাও যেহেতু তাড়াতাড়ি চলে যাব তো প্রথমে আমরা বসলাম টোমবাবুদেরকে দিত তো আপুর বাচ্চা আবার বাইরে গেছে এজন্য আমরা আগে বসে বললাম তো খাচ্ছি এখানে হচ্ছে আপু মজার মজার খাবার রান্না করেছে পোলাও করেছে একটা সবজি রান্না করেছে এরপরে হচ্ছে চিকেন রোস্ট গরু মাংস কাবাব সালাদ কোল্ড ড্রিঙ্কস স্পাইস আরও কি ছিল ভুলে গেছে মনে হচ্ছে দই এগুলো ছিল তো যাই হোক আসে আবার মামার হাতে মানে পোলাও খাচ্ছে এমনিও আসে না খুবই কান্না গায়ে হাত দেওয়া যায় না কথা বলা যায় না এখন আবার খাওয়ার জন্য আসে মাছেরা যাই হোক সে আবার মানে এরকম ভালো সে আম কলা এগুলো আবার গুপগুপ করে খায় আর কি যাই হোক আমি আগে আফরাজুপিকে খাইয়ে দিলাম ও যেহেতু মানে অনেকটা বাজে তো ওকে আগে খাইয়ে দিয়ে দিন আমি খাবো তো এই তো আফরাজের হচ্ছে পোলাও সাথে চিকেন রোস্টটা খুব পছন্দ সে মানে ওটা হলে খেয়ে নেয় শুকনো ছোটাই খেতে পারে ও ওরকম কোনো গ্রেভি লাগে না তারপরে চিকেন রোস্ট নিয়েছি এখন খেতে শিখছে ঝাল ঝাল খায় দেন আমরা সবাই মিলে খেলাম কাদা শেষে আবার জলে ভাবিরা আসলো দেন আরও অনেকে সাপ সবাই সবাই তারপরে হচ্ছে এই যে কেক কাটবে কেক কাটবে কখন তো কেকটা বের করে কেকটা কেটে তারপর আমরা চলে আসবো এই জন্য তো কেক বের করছে আশির কেক কাটবে তো আশি তো এমনি বসে না আপু ও কাছে আসতে ব্যস্ত তো আশির হচ্ছে যে খালা নিয়ে থাকে সেই খালায় এক হাত ধরে ছিল তারপরে মানে সে বসেছিল সে আর বসবে না কি একটা অবস্থা আর কেক খাওয়ানোর সময় কী করছে ওকে আবার মুখে ফিডার দিয়ে বসে আছে সে ফিডার খাবে মানে কি হাস্যকর যে খালাহাশির হচ্ছে ফিটার খাওয়াচ্ছে আমি বলছি এই কেক কাটার সময় দুধ খাচ্ছে তারপরে আবার মানে একটু পরে থামলো তো না তাকে ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে গেলে কান্না সেটা এই যে কান্না শুরু সে আসলে কিছু বোঝে না ওরকম করে কেক কাটা তো যাই ওকে এই জন্য ওরকম করে ছবি রবি তোলা দিচ্ছে না এসে ওই পাশে বসবে এই তো এখানে আমরা সবাই জারিন ছিল তার সিন হয়তো সবাই মিলে একটু কেক কাটিং হলো খাওয়া দাওয়া হলো আফরাজ কেক খাবে কেক খাবে করে অস্থির পরে একবার মুখে নিয়েছে আর একটু কেক খায়নি তাহলে কেক মানে খাবে খাবে করে কি অবস্থা করেছিল আর এখানে যে আর সে কান্না আশি স্টপ কান্না কোনো কথা নেই কিচ্ছু নেই এই তো হচ্ছে অবস্থা তো সবাই যখন চাকু দিয়ে ওর হাতে ধরবে সে সেটাও বোঝে না ও কান্না তারপরে এই তো আর এই ভিডিওগুলো দিন পুরনো হয়ে গেছে মানে ছিল মনে হয় সেই কবে দশ তারিখের কথা নাকি ভুলেই গেছি মানে এতদিন পর ভয়েস দিচ্ছি কী কী হয়েছে যাই হোক আবার ওকে ফিরার দিয়ে ভালো করছিলো খালা আর এই তো এরপরেও আবার আপুদের সাথে সবার গল্প হলো। হলো তারপরে সবাই কেক খেলো তারপরে সবাই আবার বাড়ি ফিরবে এভাবে করেই আশির বার্থডের দিনটা চলে গেল তার আশিকে কিউট লাগছে আবার কেক খাওয়ার সময় মানে কেক কাটার সময় দুধু ছিল এটা আরও বেশি কেউ ছিল আর ওই যে ওইখানে আঁপুরাও সেলফি তুলছে এখানে রিফা ও বেবিকে নিয়ে আছে বেবিটাও বড় হয়ে গেছে মার্শাল্লা যাই হোক এই তো বসে বসে ওয়েট করছি কেক খাওয়ার জন্য এখন কেক কাটা শেষ এখন সবাইকে পিস করে দেওয়া হবে আশির কাজ শেষ আশি এখন কান্না আবার আশির বুববার কাছে চলে যাবে তারপরে এই যে হয়ে গেছে আফরা যখন ওই মানে চাকু নিয়ে আবার এতক্ষণ সে চাকুই ধরতে পারেনি মানে এই যে কান্না শুরু করে দিয়েছিল ফিডার রাখিয়ে আবার চাকু হাতে নিয়েছে আবার কান্না মানে কী একটা অবস্থা ভয় দিতে যে আমার আবার হাসি পাচ্ছিলো মানে সে কিছু বুঝে না ওরকম করে কান্নাকাটি দেখা যায় যে এক বছরের বাচ্চারা আসলে এরকম কিছু বুঝে না তার সে আবার কাউকে গায়ে হাত দিতে দেয় না তো এই জন্য আরো বেশি কান্নাকাটি করে আর তো এখানে হচ্ছে এগুলো পিস করছে আমরা শুধু ওই যে চকলেটটা ইন্টারেস্ট নিয়ে খেয়েছে তারপরে আর খায়নি কেন জানি না এই কেকটাই খায়নি অন্যান্য এমনি থেকে খাওয়ার জন্য সে খুব পটু যাই হোক এই যে আসি কালার কুলে আর এখন আমরা যাব বিদায় নিচ্ছি তো হোপফুলি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা পেলে এখন ক্লিক করবেন লাইক কমেন্টে শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার সবাই বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম